ইসলাম রানা সহ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা তাদের কাছ থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছি। গ্রেফতারকৃত সিরাজ এই কোম্পানিটির একটি উনি চিফ অপারেশনস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। গ্রেফতারকৃত ইমতিয়াজ ক্যাটাগরি হেড মোবাইল ফ্যাশন লাইফস্টাইল হিসেবে কর্মরত ছিলেন। গ্রেফতারকৃত ইব্রাহিম ক্যাটাগরি হেড ইলেকট্রনিক্স হিসেবে নিযুক্ত ছিলেন। তাদের তথ্য অনুযায়ী ধামাক্কা ডিজিটাল হিসেবে 2018 সালে ধামাক্কা তার কার্যক্রম শুরু করে। পরবর্তীতে 2020 সালে ধামাক্কা.com বা ধামাক্কা অনলাইন শপিং হিসেবে তারা তাদের কার্যক্রম শুরু করে এবং 2020 সালের অক্টোবর থেকে এই ধামাক্কা কোম্পানি তারা নেতিবাচক এগ্রেসিভ স্ট্র্যাটেজি গ্রহণ করে। এখানে উল্লেখ্য ধামাক্কা অনলাইন শপিং যেটা আমরা বলছি বা ডটকম, তাদের কোনো প্রকার বৈধ অনুমোদন বা বৈধ কাগজপত্র কিছুই তাদের নেই। ট্রেড লাইসেন্স থেকে শুরু করে কোনো ধরনের ডকুমেন্ট তাদের নেই। ব্যবসা পরিচালনায় তারা ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ নামক একটি প্রতিষ্ঠান রয়েছে, তার নামে তারা এতদিন চালনা করে আসছিল এবং বিভিন্ন সময়ে তারা এই পর্যন্ত আমাদের যারা গ্রেফতার করেছি তাদের তথ্য অনুযায়ী প্রায় 750 কোটি টাকা অর্থ লেনদেন করেছে, যেটা পুরোটাই অবৈধ এবং ধামাক্কার নামে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্ট নেই বা কিছুই নেই। সেখানে ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ এদের যে বিভিন্ন অ্যাকাউন্ট এই সকল অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে। বিভিন্ন সময়ে গ্রেফতারকৃতদের তথ্য অনুযায়ী বিভিন্ন সময়ে গ্রেফতারকৃতরা সহ কোম্পানির লয়ার সহ তাদেরকে এ ব্যাপারে যারা কোম্পানির এমডি এদেরকে বলা হয়েছিল যে এটা একটি বেআইনি প্রক্রিয়া, বাট এমডি তা যেহেতু একটি এই কোম্পানিটিও একটি পরিবারতন্ত্রের মতো কাজ করছিল সে তার নিজের ইচ্ছা মতো এভাবে চালিয়েছে। গ্রেফতারকৃতদের তথ্য অনুযায়ী এখান থেকে যারা বিভিন্ন সাপ্লায়ার যারা আছেন বা সেলার যারা আছেন তাদের প্রায় 200 কোটি টাকা বকেয়া হয়েছে। যারা কাস্টমার বা বায়ার তাদের প্রায় 150 কোটি টাকা বকেয়া হয়েছে এবং বিভিন্ন চেক ইস্যু করেছে বিভিন্ন কাস্টমারদের, এটা প্রায় 30-40 কোটি টাকা চেক ইস্যু করা হয়েছে। অর্থ সংকটের কারণে গত এপ্রিল থেকে মূলত কোনো ধরনের পণ্য ডেলিভারি করা হয়নি এবং গত জুন থেকে সকল কর্মচারী এবং এমপ্লয়ি বেতন বন্ধ রয়েছে। কোম্পানির যে হেড অফিস সব বিভিন্ন ওয়্যার হাউস সবগুলোই ভাড়া বকেয়া রয়েছে। গত জুলাই মাসে বেসিক্যালি এই কোম্পানির সকল কার্যক্রম বন্ধ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় কোম্পানিটির হেড অফিস মহাখালীতে ছিল এবং এদের যে ওয়্যার হাউস সেটা তেজগাঁওতে ছিল এবং এই প্রতিষ্ঠানটি 60টি ব্যবসায়িক চেইন এর সাথে তাদের সম্পৃক্ততা ছিল, তন্মধ্যে অনেক দামি দামি কোম্পানিও ছিল। গ্রেফতারকৃতরা জানায় যে ধামাক্কা শপিং ডট কম ছাড়াও এই যে ব্যবসায়িক প্রতিষ্ঠানটি তার ইনভেরিয়েন্ট টেলিকম লিমিটেড, মাইক্রো ফুড এন্ড বেভারেজ লিমিটেড, মাইক্রো ট্রেড আইসিস নামক বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে। মূলত এই ধামাক্কা তারা যেটা করেছে মূলত যে তৈরিকারক যে প্রতিষ্ঠান এবং গ্রাহক তাদের কাছ থেকে তারা অর্থ নিয়ে তারা গোল্ড মানি প্রসেসে তারা টাকা আটকে রেখেছে এবং পরবর্তীতে এই টাকা বিভিন্নভাবে আত্মসাৎ করেছে। তারা এই গোল্ড মানি প্রসেসের ক্ষেত্রে তারা সাম্প্রতিক সময় যেটা করেছে অ্যাগ্রেসিভ মার্কেটিং পলিসির আওতায় তারা বিশাল অফার দিয়েছে, তারা বিভিন্ন ছাড় দিয়েছে এবং রিসেন্টলি তারা একটি সিগনেচার কার্ডের একটি অফার দিয়েছিল যেখানে তারা 40-60% পর্যন্ত ডিসকাউন্ট অফার তারা দিয়েছিলেন। অধিকাংশ ক্ষেত্রেই গত মার্চ এপ্রিলে তারা আনুমানিক 20% পণ্য বিভিন্ন গ্রাহককে দিয়ে বাকি পণ্য যে অর্থ পুরোটাই তারা এই অ্যাকাউন্ট থেকে সরিয়ে দিয়েছে এবং বিভিন্ন মাধ্যমে জানা গিয়েছে এই কোম্পানিতে যেখানে প্রায় তাদের বক্তব্য অনুযায়ী 750 কোটি টাকার মতো ছিল বিভিন্ন অ্যাকাউন্টে সেখানে বর্তমানে যত সামান্য টাকা যেটা 1 লাখের কম টাকা তাদের অ্যাকাউন্টে রয়েছে। ধীরে ধীরে তারা এই সকল টাকা এই বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এমডি এবং তার যে পরিবারের যারা পরিচালক পর্ষদ ছিলেন তারা সরিয়ে ফেলেছেন। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে ধামাক্কার যে ব্যবসায়িক কর্মকাণ্ড মূলত ইনভেন্টরি জিরো মডেল ও হোল্ড মানি প্রসেসের মাধ্যমে তারা এভাবে তাদের সম্পদ বা কার্যক্রম করেছে এবং দেশি বিদেশি বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানের
কে তারা ফলো করেছে। তাদেরও একইভাবে তাদের এই কোম্পানিটা বিদেশি ইনভেস্টর আনার একটি প্ল্যান ছিল এবং ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেটে ইনভেস্ট করা প্লাস একে তালিকাভুক্ত করার একটি পরিকল্পনা তাদের ছিল। যাদেরকে আমরা গ্রেফতার করেছি, গ্রেফতারকৃতরা হামাকার কারসাজি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত হয়েও তারা এখানে বিভিন্ন প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করেছে। তারা বিভিন্ন অপকৌশল প্রণয়নে তারা পরামর্শ এবং সুপারিশ সহ বিভিন্নভাবে এই কোম্পানিকে সহায়তা করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রশ্ন সময় অনেক সময় মাস্টারে আসি তো এই জন্য। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এতদিন বলতে আপনারা যদি দেখে থাকেন যে সরকারের বিভিন্ন সংস্থা সহ বাংলাদেশ ব্যাংক সহ তারা মূলত গত ফেব্রুয়ারি মাসে তারা বিভিন্নভাবে তথ্য পেয়েছে, যারা ই কমার্স যারা বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে তারা গ্রাহকদের সাথে প্রতারণা করছে, তারা অ্যাগ্রেসিভ মার্কেটিং করছে, এই বিভিন্ন তথ্য তারা পেয়েছে। আমরা কিন্তু এর আগে ইভেলি ক্ষেত্রেও বলেছি, এখনো বলছি যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা পেয়েছি অক্টোবর 2020 বেসিক্যালি এই সময়টা থেকেই তারা এই অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজিতে তারা যায়, মার্কেটিং পলিসি বা এই স্ট্র্যাটেজিতে যায়, এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি মার্চ এপ্রিল বা ফেব্রুয়ারি এই সময়টা থেকে তারা যে আমাদের সম্মানিত গ্রাহকদের যে লুকলিখিত অর্থ কিভাবে সরিয়ে ফেলা যায়, কিভাবে প্রতারণা করা যায়, এরকম বিভিন্ন প্ল্যানিং তারা বেসিক্যালি ধামাকার ক্ষেত্রে আমরা দেখেছি তারা মার্চ এপ্রিলে এরকম প্ল্যান করে এবং খুব অল্প সময়ে মার্চ এপ্রিল থেকে জুনের ভিতরে তারা বেশ পরিমাণ অর্থ তারা তাদের অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলে। এখানে আপনি যেটা বলেছেন যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে, এখানে আপনারা জানেন যে বিভিন্ন সরকারের বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন অন্যান্য সংস্থা এদের বিরুদ্ধে তদন্ত করছে, তাদের কাঠামোগত যে বিষয়গুলো আছে সেগুলো তদন্ত করছে। বাংলাদেশ ব্যাংক ফিনান্সিয়াল অর্গানাইজেশন যেটা আছে, ইউনিট যেটা আছে, ওরাও বিভিন্ন যে তাদের আপনারা জানেন যে ধামাকার 14টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং তাদের যে সম্পদ সেটাও কম না, ধামাকার ক্ষেত্রে তাদের সম্পদ রয়েছে, অ্যাসেট রয়েছে। এই ক্ষেত্রে আমরা বলবো আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে নিয়মতান্ত্রিক ভাবে আইনানুগ ভাবে যেভাবে অভিযান করা প্রয়োজন মনে করেছে, আইনানুগ ভাবে যখন আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা বাণিজ্য মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুপারিশ করা হয়েছে, পাশাপাশি ভুক্তভোগীরাও যখন অভিযোগ করেছে, আপনারা দেখেন এখানে আপনারা অনেকেই বলছেন যে অনেকে প্রতারণিত হয়েছে, বাট ভুক্তভোগী অভিযোগের ক্ষেত্রে আপনারা দেখেন অনেক ক্ষেত্রে আমরা অভিযোগ দেখেছি সেই পরিমাণ আসছে না। বাট এখানে আর বলে যে সরকারের যে বিভিন্ন সংস্থা তদন্ত করছে না তা না, বাংলাদেশ ব্যাংক ইন্টেলিজেন্স গুলো তারা তদন্ত করে দেখেছে যে মানি ব্যাপারে অস্বচ্ছতা রয়েছে, তারা কাজ করছে, পাশাপাশি সরকারের আপনার প্রতিযোগিতা কমিশন থেকে ভোক্তা অধিকার সহ অনেকেই কাজ করছে, এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও বিভিন্ন ভুক্তভোগীর অভিযোগ পাশাপাশি বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করছি এবং যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে সে যেই হোক আমরা কিন্তু তাদেরকে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করছি। আচ্ছা, প্রথমত হচ্ছে প্রতিষ্ঠার পর থেকে ধামাকা এখন পর্যন্ত তাদের 3 লক্ষ গ্রাহক আছে বলে আমরা যাদেরকে গ্রেফতার করছি তারা আমাদেরকে জানিয়েছে, এবং 3 লক্ষ গ্রাহকের মধ্যে বর্তমানে তারা যেটা বলছেন যারা গ্রেফতার করেছে তাদের বক্তব্য অনুযায়ী প্রায় 50,000 গ্রাহক তাদের কাছে বিভিন্ন পরিমাণ পণ্য বিভিন্ন পণ্য পান, কেউ মোটরসাইকেল বা কেউ টিভি ফ্রিজ, প্রায় 50,000 তাদের বক্তব্য অনুযায়ী। আর আপনি যেটা বলেছেন এই অর্থ কোথায় গেল, তাদের বক্তব্য অনুযায়ী এখানে একটা জিনিস পরিষ্কার সেটা হচ্ছে ধামাকার কিন্তু কোনো ট্রেড লাইসেন্স বা কোনো কিছুই নাই, তো এই যে জনগণ টাকা দিয়েছে বা ইয়ে করেছে ইনভেরিয়াল যে টেলিকম যেটা আমরা বলছি এইখানের যে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে বিভিন্ন সময় টাকা এসেছে, এই টাকাগুলো ওনার যেহেতু আরো বিভিন্ন ব্যবসা রয়েছে যারা আমরা গ্রেফতার করেছি তাদের তথ্য অনুযায়ী তার অন্যান্য যে বিজনেস সেখানে টাকাগুলো রিসিভ করেছে, ওনাদের বক্তব্য অনুযায়ী গ্রেফতারকৃতদের বক্তব্য অনুযায়ী
বাট আপনারা জানেন যে এই ধামাকার বিরুদ্ধে সিআইডি তদন্ত করছে এবং অলরেডি একটা মামলাও হয়েছে ছয় জনের, যেখানে তাদের কাছে একটি অভিযোগ এসেছে প্রায় 116 কোটি টাকার একটি মানি লন্ডারিং ইস্যু সম্পর্কিত, কিন্তু সিআইডি তদন্ত করছে, যেটা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সিআইডি মানি লন্ডারিং ইস্যুগুলো তদন্ত করে থাকে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের যে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স গুলো যেটা আছে, ওনারাও কিন্তু এই ধামাকার 14টি অ্যাকাউন্ট সিজ করেছে। তো এখানে অ্যাকচুয়ালি টাকা কোথায় গেল, এটা কি মানি লন্ডারিং হয়েছে কিনা বা অন্য কোনো প্রতিষ্ঠানে, তার তো অনেকগুলো সহযোগী প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানে সিজ হয়েছে কিনা, শিফট হয়েছে কিনা, এই সম্পর্কিত বিষয়গুলো আমরা মনে করি বিভিন্ন তদন্তের মাধ্যমে খুব সাম্প্রতিক সময় চলে আসবে। বাট এখানে একটা জিনিস যেটা ওনাদের সাথে কথাবার্তা বলে, মানে যেটা হলো প্রাথমিক জিজ্ঞাসাবাদে বা আলাপ আলোচনার মাধ্যমে আমরা জেনেছি যে এখানে যিনি মূলত হোতা বলেন বা যিনি মূলত এমডি বলেন বা যেই ছিল কিস্তি সাহেব জসীমউদ্দিন, ওনার যে অ্যাসেট বা বিভিন্ন জায়গার যে কোম্পানি টোম্পানি সহ যে অ্যাসেটের কথা আমরা জেনেছি সেটাও হয়তো 200-250 কোটি টাকার উপরে তার বিভিন্ন সম্পদ রয়েছে। তো ওনার এখানেও শিফট হতে পারে, বাহিরেও যেতে পারে, যেটা বিভিন্ন তদন্তকারী সংস্থা যারা কাজ করছে পরবর্তীতে অবশ্যই এটা একটা ক্লিয়ার পিকচার পাওয়া যাবে। এখন অবশ্যই পলাতক, কারণ উনিও এই মামলার এক নাম্বার আসামি, উনিও পলাতক, এজাহার নামীয় আসামি হিসেবে আমরাও তাকে খুঁজছি। প্রাথমিকভাবে বিভিন্ন সূত্রে বা বিভিন্ন মাধ্যমে আমরা জেনেছি সে পলাতক আছে এবং যাদেরকে গ্রেপ্তার করেছি তারাও আমাদেরকে এরকম একটা ইঙ্গিত দিয়েছে যে উনি হয়তো দেশে নেই, অন্য কোথাও পালিয়ে আছে, বাট আমরা তাদেরকে খুঁজছি, আমরা তাদেরকে পেলে অবশ্যই আইনে আত্মসম্পর্ক করব। আচ্ছা, এখানে যেটা আপনার বাংলাদেশ ব্যাংকের যে আমরা বলেছি সেটা আমাদেরকে গ্রেপ্তারকৃত যে চিফ অপারেশনস অফিসার সে বলেছেন, এখানে ওনাদের যে বিভিন্ন সিস্টার কোম্পানি যেগুলো আছে ইনভেরিয়ার সাথেও যে বিভিন্ন কোম্পানি, এইদের অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। তারপরে চিস্তি সাহেবের ব্যক্তিগত অ্যাকাউন্ট সিজ করা হয়েছে, ওনার যে ছয়জন সম্ভবত পরিচালনা পর্ষদ ছিল তাদের অ্যাকাউন্ট সিজ করা হয়েছে, এবং যেটার জন্য বেসিক্যালি তারাও কোনো ধরনের বেতন নিতে পারছিলেন না গত জুন থেকে, এটা উল্লেখ করেছে, কারণ তাদের এই কোম্পানিতে কিন্তু হাজার খানেকের উপরে এমপ্লয়ি আছে ছিল বলে তারা আমাদেরকে বলেছে, তা কেউই অ্যাকচুয়ালি গত জুনের পর থেকে বেতন পাচ্ছে না। কর্মকর্তা বলতে এরাও ওরই একটা পার্ট, ধামাকা যেটা আছে ওনার তো বেসিক্যালি ধামাকা চাকরি করার সুযোগ নাই, বিকজ ধামাকা কোনো ট্রেড লাইসেন্স নাই, ধামাকার কোনো অ্যাকাউন্ট নাই, ধামাকার কি বলবো কোনো কিছুই নাই। সো ওনারা বেসিক্যালি ইনভেরিয়েটার যে কোম্পানিটা বলছি এর মাধ্যমে কাজ করতো, ওনারা ধামাকাটা দেখাশোনা করতেন না। প্রথম বিষয় যেটা আমরা ইভেলি ক্ষেত্রেও বলেছি এখনো একই কথা বলছি যে আমরা যদি আসামিদের গ্রেফতার না করি বা যাদের বিরুদ্ধে মামলা হয়েছে যারা আসামি যদি গ্রেফতার না করি, আপনারা কিন্তু আমাদের যারা সম্মানিত নাগরিক, আমাদের সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনারা কিন্তু অনেক কিছু জানবেন না। অ্যাটলিস্ট ওদের গ্রেফতারের মাধ্যমে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারছেন যে অ্যাকচুয়ালি তার কতটুকু অ্যাসেট আছে, তার ব্যবসায়িক পলিসি, অ্যাটলিস্ট ভবিষ্যতে এই ধরনের কেউ যাতে প্রতারিত না হয় তারাও অ্যাটলিস্ট এই ব্যাপারটা ভালোভাবে জানতে পারছে। পাশাপাশি অবশ্যই গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আসছে, আমি মনে করি গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক, বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন প্রতিষ্ঠান সহ বিভিন্ন অর্গানাইজেশন কাজ করছে, বিভিন্নভাবে কমিটি করা হচ্ছে যারা কীভাবে গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করা যায়, তাদের স্বার্থ রক্ষা করে কিভাবে তাদের ব্যাপারে কাজ করা যায়, বিভিন্ন সংস্থা কাজ করছে। আমরা মনে করি ধৈর্য ধারণ করলে আইনানুগভাবে নিশ্চয়ই একটি প্রসেস হবে, সেটার জন্য নিশ্চয়ই আমাদেরকে অপেক্ষা করতে হবে। প্রায় বছরের উপরে সে 750 কোটি টাকা লেনদেন করলো কিভাবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যাংক, বাংলাদেশ ব্যাংক বা সরকার তখন কোথায় ছিল?
আচ্ছা, প্রথম কথা হলো যে আপনি বললেন যে কোন ধরনের ট্রেড লাইসেন্স ছাড়া। আচ্ছা, এখানে যেটা ধামাক্কার যে কাজটা ছিল, তারা ইনিশিয়ালি যেটা ধামাক্কার ডিজিটাল হিসেবে কাজ করছিল, তখন তারা যে ইনভেরিয়েন্ট যে কোম্পানিটা আমরা বলছি, এইটার মালামাল তারা সাপ্লাই করত টেকনোলজি হিসেবে, এখানে অনলাইনে তারা ওইভাবে ডিমান্ড করত। বাট পরবর্তীতে তারা গত অক্টোবর থেকে এটা ধামাক্কা অনলাইন শপিং এ শিফট করে এবং তারা বিভিন্নভাবে মালামাল তারা দিচ্ছিল। ধামাক্কাটা তারা কিন্তু প্রচার প্রচারণার জন্য ব্যবহার করেছে, ধামাক্কা অফার বা ধামাক্কা শপিং প্রচার প্রচারণার জন্য ব্যবহার করেছে। বাট যখন কেউ প্রকিউর করেছে বা কোনো মাল কিনেছে বা কেউ যখন ক্রেডিট কার্ডে টাকা শিফট করেছে বা তারা ডিমান্ড করেছে, তখন কিন্তু ইনভেরিয়েবল নামেই সবাই ক্রয় করেছে। এটা হলো আমি গ্রেপ্তারকৃতদের বক্তব্য আপনাদেরকে বলছি, তারা বলেছে। বাট এখানে পরবর্তীতে যেটা হয়েছে, এই মার্চে, মার্চ মাসে কোম্পানির লয়ার থেকে শুরু করে যারা হাই অফিসিয়াল আছে, তারা তখন বলেছে যে আমাদের এখন নিজস্বভাবে কাজ করা উচিত এবং এটার আলাদা একটা কাঠামো হওয়া উচিত, স্ট্রাকচার হওয়া উচিত। এইভাবে তারা যে এখানে যে এমডি চিশতি সাহেব, তাকেও ওনারা অফার দিয়েছেন। চিশতি সাহেব ওনাদের বক্তব্য অনুযায়ী এসেছে যে ওনার বেসিক্যালি যারা এমপ্লয়ি আছেন তাদেরও বক্তব্য অনুযায়ী এসেছে যে ওনার ভিতরে যে হিডেন যে ইয়াটা ছিল প্রতারণা, এটার জন্যই উনি করছি করবে করে ডিলে ব্যাটেল করেছে, লেট করেছে। এবং যেটা পরবর্তীতে হয়েছে যে এপ্রিল, মানে এপ্রিলের পর থেকে টোটালি ওনাদের যেটা বক্তব্য যাদেরকে আমরা গ্রেফতার করেছি, যে এপ্রিলের পর থেকে তাদের সাথে তাদের যে মালিক সিইও বা পরিচালনা পর্ষদের সরাসরি দেখা হয় নাই, তার মানে এপ্রিল থেকে তারা পলাতক রয়েছে, দেশে হতে পারে বিদেশে হতে পারে। তো এরপর থেকেই তারা অ্যাকচুয়ালি যারা এমপ্লয়ি তারাও বেতন পাচ্ছে না, তারাও বুঝতে পেরেছে তারা প্রতারণার শিকার। এবং অনেক ক্ষেত্রেই ভুক্তভোগীদের অভিযোগ বা অনেক ক্ষেত্রে যদি অনেক ব্যক্তি, এবং যখন আপনি যে লেনদেনের কথা বলেছেন, যখন তাদের লেনদেন সাসপেক্টেড মনে হয়েছে বা বিভিন্ন ব্যাংক, যেই ব্যাংকে যারা লেনদেন করেছে, তিনটি ব্যাংকের মাধ্যমে হয়েছে, এটিও শনাক্ত করা হয়েছে, বাংলাদেশ ব্যাংক শনাক্ত করেছে, তারাও এটি তদারক করছে যে এই ব্যাংকের মাধ্যমে যে সাসপেক্ট লেনদেন হয়েছে বা টাকা ছিল হঠাৎ করে দু মাসে বা তিন মাসে প্রায় 500-600 কোটি টাকা শিফট হয়েছে, ওনারা তো কাজ করছেন। যে সরকারের, আমি যেটা বলতে চেয়েছি যে বিভিন্ন সংস্থা, আপনারা বাণিজ্য মন্ত্রণালয় বলেন, ভোক্তা অধিকার বলেন, প্রতিযোগিতা কমিশন বলেন, বাংলাদেশ ব্যাংক ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যারা ওনারা কাজ করছেন, পাশাপাশি আমরা আইন শৃঙ্খলা বাহিনী যখনই অভিযোগ পাচ্ছি, যখনই তথ্য পাচ্ছি, অনেক ক্ষেত্রে আপনার অভিযোগ তথ্য এজার এগুলো আমাদের কর্মপরিকল্পনার জন্য প্রয়োজন। ধন্যবাদ। আমার